আমাদের এই কবির দ্বন্দ্ব, কখনো ভালো কখনো মন্দ, দ্বন্দ্ব কেবল ছন্দ আর ছড়ায়, যার যেমন থাকে জানা তিনি তেমন করেন গবেষণা, আসর মাঝে কবির গান গায়, এই কবি শব্দের অর্থ কি কয়ে কল্পনা বিতে বিজ্ঞান। এত এত খটকা হঠাৎ করে মনে পড়লো কেন? কিন্তু নামটা তোমার নারদ, আমি অনেক ব্যাখ্যা অভিধান ব্যাখ্যা করলেন, নার যুক্ত রোগ, নারদ নার শব্দের জল, জলকে যিনি রোগ করতে পারেন তিনি নারদ। এই নারদ আমি আগেই বলেছি, নারং জ্ঞানং দদাতি চ, যিনি জগতের বুকে জ্ঞান দান করেছেন জ্ঞান দাতা তিনি হচ্ছেন নারদ। আবার কেউ বললেন নার শব্দে জল, যিনি জল দান করে থাকেন তিনি নারদ। তোমার কেন কুরুক্ষেত্রে লক্ষ্য গিয়েছে, দৃষ্টিকোণের মন্ত্রতন্ত্র সাধন ভজন কিছু একটা আছে তো বটে, সে জলটাই বা কি, আর কিভাবে বারোধ করেছ বলো আমার কথাটা হচ্ছে কবি গান, কবিরা কবিতা লেখে, গায়কেরা গান করে, আমাদের ঐতিহ্যে একটা সময় কবিতা মূলত গানের জন্যে বা গানের সুরে পরিবেশিত হতো, কিন্তু কবি গান কবিরা ছন্দে গান করেন, কিন্তু এটা শুধু গান নয়, দুজন কবি মূলত কতগুলো অনুষ্ঠানের পর, গুরুবন্দনা ইত্যাদি ইত্যাদি করার পর, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে বিতর্ক এবং বিচারের রীতিতে যে অনুষ্ঠান করেন সেটাই কবিগান বলে আমাদের সংস্কৃতিতে বিখ্যাত হয়েছিল। একটা মন থাকবে সুরে, একটা তালে, একটা ভাষার দিকে, আর একটা ভাষার চয়নে, তারপরে তার যে ওই যে জোড়ানো, তাতে গ্রামেটিক্যাল অশুদ্ধ হয় কি না, গ্রামারের দিকে, ব্যাকরণের দিকে, আর একটা ভাষা ভাব তাল ছন্দ সুর কাব্য। প্রতিটা গান তার জবাব, গান জবাব পাল্টা জবাবে এই 12 ঘন্টা মধ্যে 6 ঘন্টা অতিবাহিত হতো, অর্থাৎ 6 ঘন্টা হতো কবিয়ালদের অবসর সময়ে রচিত গান নিয়ে, আর বাকি 6 ঘন্টা হতো তাৎক্ষণিক কবিগান, যেটাকে টপ্পা বলে যার আরম্ভ হতো। টপ্পা মানে হলো এক কথা বলায় চাপান, আর জবাবটা হয়তো উত্তর। এই টপ্পা দিয়েই সেদিনকে আর গানের বিষয়বস্তু কী সেটা আসলে শ্রোতারা ঠিক করে দিতেন, আমরা আজকে অমুক বিষয়ে আপনাদের মধ্যে আলোচনা শুনতে চাই। পূর্ববঙ্গে কবিগান যেমন হতো, প্রথম ডাক গান গাওয়া হয় বা আগমনী, আগমনী ডাক গান একই কথা হয়, সেটা মায়ের বন্দনা হতে পারে, গৌর বন্দনা, কৃষ্ণ বন্দনা, এরকম হতে পারে। এরপরে আসে মালসী গান বা ভবানী বিষয়। এখন ভবানী বিষয় হলে সেই গানগুলো হয় ওই মাতৃবন্দনা হয়, সমাজ সংস্কার হয়, তারপরে ওই যে ভাওয়ালের মালসি হয়, ভাওয়াল রাজা মরে গেলে তারপরে যে অবস্থাটি হয়েছিল ওর উপরেও গান আছে। আচ্ছা, তারপরে আসে সখী সংবাদ। সখী সংবাদ বলতে রাধা কৃষ্ণ বিরহে বেদনা
জড়িত ভাবে তখন সখীদের কাছে বলছে, সখীরে আমি শ্রীকৃষ্ণকে ভালোবেসে আমি এত বড় ভুল করে ফেলেছি যে আমার সারা জীবন আমার চলে যাবে জ্বালা পোড়াক সইতে সইতে কাঁদতে কাঁদতে। এখন ডাকপালসি কবি সখী সংবাদ সব হলো, এখন তপ্পা, এখন একটু বিস্তারিত করে বলবো। সবার ভিতরে দুইজনার করতে হবে কাব্যের অভিনয়। আমি এখন নরেন দত্ত, আমি একজন হয়েছি মহাত্ম ঈশ্বরদর্শী লোক দেখিবার কারণ, চারিদিকে ঘুরে বেড়াই, অনেকের কাছে যাই, জিজ্ঞাস করি তাহাদের সদন। একদিন মহেন্দ্র দত্ত দেখি আমার এই ভাবমত্ত, ডাক দিয়ে বলল আমার কাছে, নরেন্দ্রে কি বলবো তোর কাছে, একটা মানুষ আমার জানা আছে, চলে যেতে হবে তাহার কাছে। সে কে? রামকৃষ্ণ পরমহংস, কাম কামনা করে ধ্বংস, মনপ্রাণ দিয়েছে মায়ের পায়, ওই কথা শোনা মাত্র প্রেমে পূর্ণ হলো গাত্র। আমি তখন ওই পথের দিকে চললাম তখন দক্ষিণেশ্বরের গায়ে। আমাকে দেখার পরে ডেকে বললো হর্ষান্তরে, নারদ নরেন তুই এখানে এলি, তোকে পাওয়ার তরে মনে বড় ইচ্ছা করে, যা হোক আজ এখানে এলি বলি তোর কাছে কয়েকটা কথা বলি। আমি বললাম তার কাছে আমার একটু সন্দেহ আছে, মাটি দিয়ে মাকে তুমি করিছো গঠন, কী দিয়ে গড়ছো? মাঝখানে একখানা বাস, তার সঙ্গে কতগুলি খড়কুটি জড়াইয়ে মাটি দিয়ে দড়ি দিয়ে বেঁধে মাটি দিয়ে রং সরাই দিলে মা হয়ে গেল। আমার কাছে বলো দেখি এর ভিতরে ঈশ্বর সত্তা পাওয়া যায় নাকি? দেখি তুমি তো বলছো মাটি, আমি দেখি ও আমার মাটি। আমি বলি আপনাদিগের কাছে জগতে তিন রকমের প্রাণী আছে, ভূচর, খেচর আর জলচর। আপনাদিগের বলি আমি যেসব পাখি আকাশগামী তারাও মরে তাদের মাতৃত্ব অস্তিত্ব রেখে যায় এই মাটির ভেতরে। জলচর প্রাণী যারা ওই মরে মরে তারা তাদের মাতৃত অস্তিত্ব ওই মাটির ভিতরে মিশে রয়। তিন শ্রেণীর প্রাণীর মাতৃত্বে মায়ের অস্তিত্ব মাতৃত্ব আছে মাটির বুকে মিশে। সেই মাটি ছাড়া বিশ্বমাতাকে ধরবার আর কোনো পন্থা হিন্দুইজমে দেয় নাই। আপনারা জানেন তো কবিগানে একটা বিশাল জগৎ আছে, যেটা মানে উত্তরবঙ্গে যদিও তুলনামূলক কম, অন্তত বীরভূম থেকে ময়মনসিংহ আর এদিকে মেদিনীপুর থেকে চট্টগ্রাম যদি একটা চতুর্ভুজ করা হয়, এই বিশাল এলাকা জুড়ে কবিগানের একটা খুব সক্রিয় ভূমি এটা আর কি। তো উনি সেই কবিগান একটা সময় খুব খারাপ সময় যাচ্ছিল, যে কবিগান লোকে শুনতে চাইতো না, কিন্তু এই বিজয় সরকার আর নিশি সরকার যখন একসঙ্গে জোট বাঁধলেন, এরা দুটো জিনিস বর্জন করেছিলেন। একটা হচ্ছে অশ্লীলতা বর্জন করেছিলেন, আর যে ওই কবির দলে যে মানে আগে যে সঙ্গীতজ্ঞা মহিলারা থাকতেন, যেটা সে মহিলার মানে কোনো চরিত্র ওনাদের দলে ছিল না, মহিলাকে আর নিশি সরকারের দলে ছিল না, বিজয় সরকারের দলে ছিল না। এতে করে যেটা হলো পূর্ব বাংলার কবিগানে, যেমন ধরুন আমি বলছি এটা গোপালগঞ্জে কায়েদে আজম কলেজ, এখন বঙ্গবন্ধু কলেজ হয়েছে, এই কলেজে কবিগানের বায়না হলো। আগে এটা যেটা হতো না, হয়তো শ্মশানকোলায় বা বাড়ির বাইরে গ্রামের বাইরে যেটা হতো সেইটা বাড়িতে হওয়া দিল, এবং অনেক জায়গায় গ্রামে দেখেছি ভাগ্যকুলের যেমন জমিদার বাড়ি, বাইরে গান হতো আবার বাড়ির মধ্যে মহিলাদের জন্য আলাদা করে একদিন গান হতো।
আমাকে প্রথম বলতে ও শালা পাশালি তো ভালো কথা, তোমার তো ট্র্যাকস আর রচনা হয় না, সে রচনা হয় সে শিল্পনা কোথায়, শিল্পনা কেমন বুঝিস বলুন, বলে ভাস্করের মূর্তি গড়ে দূর থেকে দাঁড়িয়ে দেখে কোন অঙ্গের মাটিতে একটু বেশি কম দেখা যায়, যে জায়গা কম সেই জায়গায় দেয়, যে জায়গা বেশি সানি দাদি কাটিয়ে দেয়, তারপরে রং টং করিয়ে দূরের থেকে দাঁড়ায় দেখে, গিয়ে হয়তো এই ঠোঁটে একটা তিল দেয়, এখানে একটা লাল দাগ দেয়, ওইটুক হচ্ছে শিল্পনা। তা তোমার তো ট্র্যাকস আর হয় সেই শিল্পনা তো হয় না, সে কাব্য কোথায়? আমরা দেখেছি কবি গানের একটা যুগ ছিল, বিখ্যাত একজন লেখক যতীন সরকার বাংলাদেশের, তিনি তিনটে যুগকে ভাগ করেছেন, একটা বলেছেন ভোলা ময়রা, তারপর রমেশশীল, তারপর পরবর্তী তিনি রাজন সরকারের যুগকে বলেছেন, কিন্তু সেটা সঠিক নয়। পরবর্তীতে যারা নতুন যে আঙ্গিক কবি গানকে আরও বেশি করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা যিনি তুলে ধরেছেন, তিনি বিজয় সরকার, তার শব্দচয়ন, তিনি যেভাবে পরিবেশন করেছেন ভাটিয়ালি সুর দিয়ে, আগের যে গানের যে পদ্ধতি ছিল ডাক মালসি বা ধারাবাহিক সেই জায়গার থেকে সরে তিনি সংক্ষিপ্ত করে ভাটিয়ালি গানের সুরে অসাধারণ একটা জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন। যে জসীমউদ্দিন, তারপরে আব্বাসউদ্দিন, নজরুল কবি গানকে আরও প্রসারিত করবার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 1937-38 সালে কলকাতায় তারা রাস্তায় দাঁড়িয়ে তারা প্রচার করছেন যে আসুন আপনারা বিজয় সরকারের কবি গান শুনে যান। বিজয় বাবুর গান শুনে চোখের জল ফেলেননি এমন বাঙালি শ্রোতা খুঁজে পাওয়া খুব মুশকিল। বিজয় বাবুর গান শুনে যিনি কাঁদেননি, তাই বিচ্ছেদ গান এতটাই মর্মস্পর্শী। আমি একটু দুকলি একটু শোনাই একটু গান, একটু পোষা পাখি উড়ে যাবে সজনি, একদিন ভাবি নাই মনে, সে কি আমায় ভুলবে কখনে, একদিন ভাবি নাই মনে। এখনকার যে সমস্ত গানগুলো হয় এগুলো তো গান তো সব ধাপ জগতের গান, যে যেটা চাইলো সেই সেটা গাইল, এই হচ্ছে গান। তাছাড়া কবি গান মূলত আধ্যাত্মিক জগতের গান তো, কিন্তু বুঝতে না পারলে খুব বিশাল সমস্যা।
কোনো কবি উনি তার মন সেইটিয়ে তার আত্মপরিচয় দেবে। তো তার আত্মপরিচয়টা হচ্ছে যেমন এখন আমি আপনাদের সম্মুখে বসিয়ে বলতেছি, আমার পরিচয়টাই দিই। নদিয়ায় অন্তর্গত কৃষ্ণনগর আদালত কোতোয়ালি হয় থানা আদি, চাঁদপুরে করিবাস নামটি রণজিৎ বিশ্বাস, গ্রামের পশ্চিমে আছে একটি নদী। প্রণাম করি নত শিরে চরণ ধুলে দিয়ে মনে জীবন করুন ধন্য, মাতা পিতার চরণ তলে পূজা দিলাম ভক্তি ফুলে, জন্মেছিলাম ভ্রমণ্ডলে যাদের কৃপার জন্য। এটা হচ্ছে কবিদের কল্পনা, কল্পনা এটা হচ্ছে লীলা জগৎ। আর আধ্যাত্মিক তত্ত্বটা হচ্ছে এই অন্য উদ্দেশ্য, বহু উদ্ধের কথা। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ভক্তি বিনে নাহি হয় গোবিন্দ ভজন। অতএব ভক্তের কাছে কর ভক্তি উপার্জন, ক্ষণমেহ সজ্জনে সঙ্গতি রেখা, ভবতি ভবার নবে তরঙ্গেতে নৌকা। আমি আমার গবেষণা কর্মের সময় মুর্শিদাবাদের কবিয়াল শেখ গুমানি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, সিটি দিয়ে দিয়েছিলাম আমি এই তপারটা কী কেমন। উনি আমাকে জবাবে জানিয়েছিলেন আদিতে কোনো তপাত ছিল না, যেমন ডাক মালসি শোক সংবাদ ভোর গোস্ত বসন্ত ইত্যাদি গান গাওয়া হতো, তারপরে টপ্পা পাঁচালি হতো, সেটা পূর্ববঙ্গ যেমন হতো পশ্চিমবঙ্গও তেমন হতো। কিন্তু কালক্রমে পশ্চিমবঙ্গের গান থেকে এই বাঁধাই গান যেগুলি যেগুলি আসরের আগে কবিরা রচনা করতেন এবং পরিবেশন করতেন সেগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, শুধু উপস্থিত কবিগান আসলের কবিগান যেটা সেটা চালু হল। এলো খোদার পিয়ারা রে, এলো রবি ওলে আওলে, এলো খোদার পিয়ারা রে, যত জিনিন সানার হুর গেলে মান রে, যত জিনিন সানার হুর গেলে মান রে, সব খুশির দোলায় দোলে এলো খোদার পিয়ারা রে। ধন্য হলো ধুলির ধরা যাহার পরশে রে, যার পরশে মায়া মেনারি গরিব হে এলো আবদুল্লার রসে রে, আবদুল্লার রসে বেহেস হইতে এলো শান্তিনি ধরণী, অহেদাহুলা সারি কালা তহিদের বাণী রে, তহিদের বাণী। তাই আখেরি পয়গাম্বর যিনি ওই যে পরকালে এলো খোদার পিয়ারা রে, এলো রবি ওলে আউলে এলো খোদার। গান হচ্ছে লালগোলায় মারোয়ারি পট্টিতে, আমরা গান শুনছি। গোমানি দেওয়ান কর্মকে বড় করে যাচ্ছে, দেবেন ধর্মকে বড় করে যাচ্ছে। তো বলল যে না ভাগ্যকে বড় করছে। তো বলল যে ই গুমানি দেওয়ান বলল যে তোর ভাগ্যে কিছু নাই, ওই আঁতুর ঘরে যখন তুই ছিলি তখন তোর মাকে নিয়ে যা ভাতটা এগিয়ে দিতে হয়েছিল ওইটাই ভাগ্যে পেয়েছিল, তো আর কিছু ভাগ্যে নাই। আমার কর্মটাই হলো আসল, আমি কিছু করলে আমি কিছু পাবো আর না করলে কিছু পাবো না। এটা গোমানি দেওয়ান বলল, যুক্তিতর্কতে বুঝিয়ে দিয়ে গেল। উনি বললেন যে যে ভাগ্য আছে কি না দেখো, দুইজন বন্ধু হুইল ছিপ নিয়ে কূপের ধারে বসে মাছ মারছে, দুজনেরই চার একই এবং হুইল ছিপ দুখানায় একই জায়গায় কিনে, তো একজনে রুই বেঁধে গেল ও ঘাড়ে করে নিয়ে চলে এসেছে, ওর পেছন পেছন ও চলে এসেছে, তো ওর ভাগ্য ছিল পেল আর ওর ভাগ্য ছিল না পেল না।
তখন বলছে তাই ভাগ্য তোমার, আমার মাছের যদি প্রয়োজন থাকে তা আমি ওর সঙ্গে যাবো কেন, আমি আরও সময় নিয়ে মাছ মারব, যদি তাতেও না ধরে আমি ব্যাট জাল ফেলব, অত যদি না হয় দমকল ফিরিয়া আমি জলকে ছেঁচে ফেলে কাঠ মাছা পর্যন্ত ধরব, তো আমার কর্ম যাবে কোথায়। এই জন্যেই আমরা কবি গানকে ভালো লাগে। পশ্চিমবাংলার এই চারণ কবির মূল ধারা হচ্ছে যে কল্পনার শক্তিতে কবি গান হয়। কোরআন পুরাণ অনেক কিছু শাস্ত্র জানতে হয়, ইতিহাস জানতে হয়, পেপার জানতে হয়, কিন্তু সব মেন হচ্ছে যে কল্পনাকে কেন্দ্র করেই কবি গানটা হয়। এই বাংলা মায়ের আমরা কতটুকু ঐতিহ্য এই ফুটিয়ে তোলার জন্যে আমরা এই কবি গানের মাধ্যমে করি। এবং কবি গান একটা বিষয় পালা নিয়ে হয়। আজকে যেমন এখানকার কমিটি দিয়েছে অতীত বর্তমান, প্রথমত ঢোলি ঢোল করতাল গেল, দোহারি থাকে দোহারি একজন গৌরচন্দ্র গাহিল, গাওয়ার পরে কবিয়াল গেল, কবিয়াল গিয়ে সংস্কৃত ভাষায় যাকে একটা স্তব করলো, স্তব করার পরে বাংলা ভাষায় ছন্দের উপরে দু চারটি কথা বলল, বলার পরে কবি গান আরম্ভ করে দিল। প্রথমে দর্শনটা চাই তো, প্রথমে দর্শনধারি তারপরে গুণ বিচারি। শ্যামল ফুলটা সুন্দর বলে অনেক সময় মানুষ ভুল করেও না ভ্রমর ভুল করেও যায় তো, মধু না পেলে তখন সে উড়ে যায় তো ঠিক কথাই, কিন্তু সৌন্দর্যটা আগে প্রয়োজন। আমি তো তেমন সুন্দরী হতে পারিনি, তবুও দর্শকের দরবারে গেলে একটুখানি সেজে গুজে যেতে হয়। আমাদের কবি গানের দুই দলে হবে পাল্লা, দেখি কি করবেন আল্লাহ, সদাই তাহার ধরে হিল্লা নেমেছে আসরে, আপনারা দশজনে করিবেন দোয়া, আমার শক্তি হবে চোদ্দ পোয়া, আজ ভবেরই তোর যাই যেন তোরে। বর্তমান আমি তো আসতাম না, তোমার হিসাবটা নেওয়ার জন্য এসেছি যে তুমি আমাকে ছাড়া উন্নতি কি করেছো বর্তমানে। আগে যুগের মানুষগুলো ওই যে আঠাশ হাজার ছিল মহামতি আজকে দিয়েছেন অনুমতি, আমি আরম্ভ করি সহসায়, তবে মনে বড় পায়ে ভয় কি জানে কেমন হয়, ও বলে গেছে সত্য যুগে এসে সাতাশ কত কলিকালে হলো সাড়ে তিন হাত নাকি, এক কিলো দুধ জ্বালবেন এক পোয়া মূল্য থাকলে কত তিন পোয়া, আবার জ্বালবেন এক পোয়া মূল্য থাকলে কত এক সে, আবার চাল দেন থাকলে কত এক পোয়া, এই এক পোয়া দুধ হাতি ক্ষীর না, তাই তিন পোয়া ওই পাতলা জল জলে দুধের দাম বেশি না, এক পোয়া ক্ষীরের দাম বেশি, তাহলে এরা ছিল জল দুধ তিন পোয়া সত্য ক্রেতার উপরে। আমরা দুধ মরে ক্ষীর হয়েছে ডিকচিং কিছু বলতে গেলে পরেই
আর শ্রোতা বলে হাস্যরস করলে বা বাবা রং রং চায় কয়েকটা ওই প্যাটেন্ট করে নিয়েছে শ্যামানন্দ গৌরাঙ্গ সিদ্ধান্ত সরস্বতী আর বিরাধা বিনোদ গোস্বামী আর নরেন্দ্র দত্ত রামকৃষ্ণ বিবেকানন্দ ওই সিস্টার নিবেদিতা আর বিবেকানন্দ রানা কুম্ভ আর মীরাবাই লালাবাবু জগৎ শেঠ এই একটু মুড়াই দিয়ে বলেন যে ও কয়টার একটাও শুনবো না এই বিষয় কন একটারও পাওয়া যাবে না দেখবেন কোথায় পাবেন এই আসো দুহারিদের ভূমিকাটা হচ্ছে আমরা ঢোল বাজিয়ে বা খঞ্জনি বাজিয়ে বা খঞ্জনি বলতে যেটা করতাল বলছে সেটা বাজিয়ে আমরা আসর বন্দনা করে নিই আসর বন্দনা করতে গিয়ে যেমন আমাদের এই বাংলাতে জন্ম এই বাংলারই আমাদের সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে আমরা একটা বন্দনা করি বন্দনা করার পর তারপরে যে একটা ভূমিকা আছে আমাদের গান তৈরি করা বা গান বাজা বা গানটা শোনানো সেইটা শোনানোর পর তখন আমাদের দ্বিতীয় পাল্টিদার বা প্রথম পাল্টিদার যেই আসুক হ্যাঁ আমাদের দলে যে প্রথম পাল্টিদার আছে দুলালি দিদি এবার সেই দুলালি দিদি এবার আমাদের গান শুরু করে ভিত্তির উপরে শুরু করে দিল তখন আমরা দুহারি শুরু করি হয় সুবেদালি থাকবে আর না হয় দুলালি থাকবে আপনারা দেখে নিয়েন ও শুনে বলে আর আমি পড়ে বলি দুহারি হ্যাঁ বলো বলতে বলতে উস্তে গিয়েছে ভাবের শুনতে উনি লেগেছেন বলতে আপনার লেগেছেন বলতে আর আমি লেগেছি হু হু করে জ্বলতে হ্যাঁ একজন যখন বলে একজন তখন হু করে জ্বলে এটাই কবি গানের নিয়ম বলছে মেয়ে ছেলে ঘরে থাকবে বাইরে যাবে না বছরে বছরে আঁতর ঘরে গিয়ে হবে তারা মা মেয়ে ছেলেকে এরা চিরকাল ভোগের বস্তু ভেবেছে নারীকে চিরকাল এরা ঘরে বন্দি করে রেখে ভোগ করার ব্যবস্থা রেখেছিল আর আজকে আজকে মেয়েরা স্বয়ম্ভর গোষ্ঠী করেছে না আমার পাল্লাদার একটা হাবা অনেকে বলেন যে প্রাচীন ভারতবর্ষে সবচেয়ে স্বাধীনতা ছিল দেহজীবিনী নারীদের রাষ্ট্র থেকে এদের শিক্ষারও ব্যবস্থা করা হতো নানা রকম স্বাধীনতা ছিল যার ফলে সবচেয়ে ভালো গায়িকা অভিনেত্রী এমনকি কবি গায়িকা হিসেবে যারা আসছেন বিভিন্ন কবি যখন তাদের আক্রমণ করছেন তখন তাদের অনেক হীন দোষের কথাও বলছেন একটু এদিক এদিক করলে এইভাবে আক্রমণ করতেন যে সে আর দাঁড়াতে পারত না কয়েক পালা গান করার পর যখন যজ্ঞেশ্বরীকে কেউ হারাতে পারছে না তখন ভোলা ময়রা এই বহরমপুরের কাশিম বাজারে জমিদারদের গা ঘামছে পুরুষ হেরে যাচ্ছে নারী জিতে যাচ্ছে সবাই ১০০ টাকার ৫০ টাকার নোট ভোলার গায়ে গেঁথে দিয়ে বললেন ভোলা যেমন করে হোক যজ্ঞেশ্বরীকে হারাতে হবে বলা উঠে বললেন যে মাতা আমার যজ্ঞেশ্বরী সর্বকার্যে শুভঙ্করী পুরনো বোস রামচন্দ্র বাইরে আমার বাপ যেমন মাতা তেমনি পাতা পিতা ভোলানাথের জন্মদাতা একেবারে লাগিয়ে দিলে খাপের সঙ্গে খাপ ব্যক্তিগত রাম বোসের সঙ্গে যজ্ঞেশ্বরীর একটা সম্পর্ক ছিল তা মানুষ হিসেবে থাকতেই পারে তাকে তুলে ধরার ক্ষেত্রে একটা হয়তো ভালো ভূমিকা ছিল সে মেয়ে বলে পুরুষরা যখন জোট করে গান গাইতো তখন কথা হতো না আজও হয় না সেদিন কিন্তু যজ্ঞেশ্বরী গলা থেকে চাদরটা খুলে বলেছিল আর কবি গান গাইব না তার দীর্ঘকাল পরেই প্রায় ২০০ বছর পর আমি এলাম আমি যখন কবিতে এলাম ঠিক আমার ভাগ্যেও সেই জিনিস উঠল নানা রকম কুৎসা আমার মনটাও নাছোড় বান্ধা হয়ে উঠল আমি হারব না হারাতেই হবে তাতে আমার যদি ব্যক্তিগত জীবনের কিছু হারিয়ে যায় যাক তো বাবা তুই যে বলেছিস যে ময়দা গুণে হয় রুটি মা গুণে তোর হবে বেটি এটা ঠিক কিন্তু মেয়েটা আর ওর মায়ের ধারে না হি গেল আমার মতই দেখতে ভালো বাবার মতো হয় না গো বাবা দেখতে হয়তো দেখো ভালো পছন্দ করো মনে এটা একটা কথা মেনে নেওয়া যায় ময়দা ভালো হলে যে রুটি ভালো হবে তার কোনো মানে নেই সেকুলি যদি ভালো না হয় তাহলে সাদা বকবকে আটা রুটি সেটাও পুড়িয়ে কালো ঝাল করে দেবে নাকি তা আমার মনে হয় ঠাকুর ঠিক সেঁকতে পারেনি
ওর মত হয়েছে। খারাপ কথা নয়, যদি আমাকে দেখে পছন্দ করতে হয়। তোমার নাকটা মোটা, চোখটা টানা, দাঁত ফুলবে দানা দানা। নাকটা মোটা, চোখটা টানা, দাঁত ফুলবে দানা দানা। তুমি দেখতে ভালো সলয়না, পছন্দ করিলাম তোমারে। বাড়িতে আছো ছোট্টবেলায় মা বাবাতে দিল না কো পাঠশালাতে, লেখা পড়া তাইতে হলো না রে জরি না। এই সুরগুলোকে আমরা নকল করে মানুষের মধ্যে তুলে ধরতে পারি, আর গুগলি তুলবো না, 14 বছর অন্তত লেখাপড়া শিখবো। এই যে মানুষের মনে একটা ধারণাকে বিগত ধারণা, লেখাপড়া শিখে কী হবে, একটা ছেলে গুগলি তুলবে, একটা ছেলে মাছ ধরবে, একটা ছেলে গোবর কুড়াবে, এই যে আমাদের একটা ভাব ছিল, সেই জায়গাটা কিন্তু সরকার নেতামন্ত্রীদের দিয়ে পরিবর্তন করতে পারছিল না। এই কবি নাটক যাত্রা, তার মধ্যে সবচাইতে কবি, কবির স্বাধীনতা আছে, কারণ তার তো কোনো রকম আটক নেই। নাটক, নাটকেরও একটা আটক আছে যার যবনিকা আছে, কবি গানে কোনো যবনিকা নেই। আমি বলতেই পারি, যে কোনো গান আমি আমার সুরে বসাতে পারি। কবি গানে, লোকসংস্কৃতিতে কবি গানের ভূমিকা অপরিসীম। আমার যেটা ব্যক্তিগত ধারণা, সেটাতে আমাদের ইচ্ছেতে হোক বা ইচ্ছেতে বা অনিচ্ছেতে লোকসংস্কৃতির যে নিজস্ব যে প্রবহমানতা আছে, সেটা তার নিজের গতিতে এগোবে, আমি বা আপনি তাকে আটকাতে পারবো না। বড় সুন্দর কথা, ভালো লাগলো। কিন্তু একটা স্রোতশ্রেণী তত সময় সে সজীবভাবে চলতে পারে যত সময় তার মধ্যে বাধা না পড়ে। নদীর বুকে বাধা দিলে তার স্রোত বেঁকিয়ে যাবেই, সুর একটু পাল্টাবে পাল্টাক, ওটা ভৌগোলিক কারণেও হয়, দেশের এসে হয়। কিন্তু কথা হচ্ছে, সেই সুর ধরে রাখার মতো তথাকথিত কলে কোনো মিডিয়া বা কোনো বৈজ্ঞানিক ব্যবস্থা ছিল না। লালন যখন গান গাইতেন, কি সুরে গাইতেন, কি তার ডাইলেক্ট ছিল, উপভাষা কিভাবে গাইতেন, আমরা কেউ জানি না তো। কিন্তু একটা লোক 1890 সালে মারা গেছে, আজও সেই প্রবাহটা কিন্তু সমানভাবে গতিশীল। একটা গান কুষ্টিয়া থেকে শুরু করে রাঢ় পর্যন্ত চলে গেছে 200 বছর, এই যতর মুখে সে গীত হয়েছে, যত এলাকা সে অতিক্রম করেছে, সে তার রূপ পাল্টাতে গেছে। একই গান, হ্যাঁ, বিজ্ঞানের কারণে সে পাল্টাবেই, নতুন স্তবক ঢুকে গেছে, ডাইলেক্ট বদলে গেছে, সুর বদলে গেছে, সে চলছে। কেন চলছে, কারণ টিকে আছে, কারণ তার ভিত্তিটা দর্শন। আপনাদের আছে যারা, তবু না বলেও পারি না। দেখুন, কবি বলে কারে, খুলে বলি আপনাদের ধারে, এ জগতে কবি যারা প্রকৃতিকে ভালোবাসে, তার সঙ্গে ভাবের আদান প্রদান হয়ে থাকে। তার আলমলা সে পরাণ নিয়ে প্রকৃতির মাঝে ডুব দিয়ে কবি জানে অচিন দেশের নূতন সমাচার। কবি গান যুক্তির গান, তর্কের গান, শুধুমাত্র শাস্ত্রের উপরে কবি গান হয় না। যেমন পণ্ডিতে পণ্ডিতে মজা, কথায় কথায় ছন্দ, যেমন মাতালে মাতালে মজা, মদ খেয়ে দ্বন্দ্ব, যেমন যুবক আর যুবতী মজা, চোখের ঠারে হাসি, যেমন বুড়াতে বুড়াতে মজা, খুকুর খুকুর কাশি। এইরকমের কবি গানে মজা আজকে হবে, আপনারা কান পেতে শুনে যাবেন সবে, তাই কবি গানে বলে যায়। ওই দূর চলন ওই আমার মাথায় দাও, রামচন্দ্র রামচন্দ্র মনে ওই দয়া খুঁজিল, রাবণ যখন ওই আবেদন জানিল, যুগল সর রাবণের মাথায় করল দান, রাবণের কাছে এসে রাম ভগবান, রামের কৃপা বাড়ি রাবণ যখন পেল, দিব্যধম পেয়ে রাবণ দিব্য দেহে গেল। এইখানে আমাদের গান সাঙ্গ হলো, প্রেমানন্দে সবাই হরি।